আপনার ইউটিউব চ্যানেলটি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল হয়ে থাকে এবং সেটিকে যদি আপনি অর্ডিনারি গুগল অ্যাকাউন্ট চ্যানেলে কনভার্ট করতে চান, তাহলে ইউটিউব খোলার পরে আপনি আপনার লোগোটিতে ক্লিক করুন। লোগোটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ধরনের নিচের দিকে একটি সেটিংস অপশন পাবেন, সেটিংস অপশনে গিয়ে ক্লিক করুন। সেটিংস অপশনে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ দেখাবে যেখানে ক্রিয়েট এ চ্যানেল আছে, অ্যাড অর মুভ ইয়োর চ্যানেলস আছে, ভিউ অ্যাডভান্স সেটিংস আছে, এই সমস্তগুলি অপশন আপনি দেখতে পারবেন। এখানে আপনাকে সেকেন্ড টাইম অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এই অ্যাকাউন্টের সঙ্গে কী কী চ্যানেল কানেক্টেড রয়েছে। এখানে দেখুন মিশন লাইফ টাইম বলে একটি চ্যানেল রয়েছে এবং মিশন লাইফস্টাইল বলে আরেকটি চ্যানেল রয়েছে এবং এখানে সঙ্গীতা ঘোষ এর নামে কোনো চ্যানেল নেই। এখানে দেখতে পাচ্ছেন সঙ্গীতা ঘোষ, সঙ্গীতা ডট লাইফস্টাইল, ওনার্স অ্যাকাউন্ট, নো চ্যানেলস, তার মানে এই অ্যাকাউন্টের এগেনস্টে কোনো গুগল অ্যাকাউন্ট চ্যানেল কিন্তু নেই। সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন টু ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, মানে আপনার এখানে যে চ্যানেলটি তৈরি হবে সেটি আবার ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল তৈরি হয়ে যাবে। কিন্তু এখন আমাকে যেটি করতে হবে সেটি ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল তৈরি করলে হবে না, আমাকে একটি গুগল অ্যাকাউন্ট চ্যানেল তৈরি করতে হবে এবং আমার অরিজিনাল যে ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলটি রয়েছে সেটিকে আমাকে গুগল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তার জন্য আমি এই পেজটিকে ব্যাক করব এবং আর একবার ব্যাক অপশনে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট এ চ্যানেল ফার্স্ট স্টেপটিতে যেটা রয়েছে সেই জায়গাটিতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে হবে ইউজ ইউটিউব অ্যাজ সঙ্গীতা ঘোষ, সঙ্গীতা ঘোষ নামের এইভাবে চ্যানেলটি তৈরি হবে। বাই ক্লিকিং ক্রিয়েট চ্যানেল ইউ এগ্রি টু ইউটিউবস টার্মস অ্যান্ড কন্ডিশন, মোর ডিটেলস, এই সমস্তগুলি অপশন দেখাবে এবং এখানে আপনাকে ক্রিয়েট চ্যানেলসে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সঙ্গীতা ঘোষ নামের একটি চ্যানেল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি তৈরি হয়েছে, দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্টস, এই জিনিসটি কিন্তু এখানে দেখাবে। এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি এবং এখানে আরেকবার যদি সেটিংসে যাই এবং সেটিংসে যাওয়ার পরে আমি অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেলসে যদি ক্লিক করি তখন আমি দেখতে পাবো সঙ্গীতা ঘোষের নামে একটি চ্যানেল এবং মিশন লাইফস্টাইল নামের একটি চ্যানেল এবং মিশন লাইফ টাইম নামের আর একটি চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমার যে কাজটি হবে সেটা হচ্ছে মিশন লাইফস্টাইল এই চ্যানেলটিকে সঙ্গীতা ঘোষ এই চ্যানেলের জায়গায় কনভার্ট করা। সেটি আমি কীভাবে করব তার ভিডিওটি আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই মিশন লাইফস্টাইল যে চ্যানেলটি রয়েছে এটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল, আমি এই ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলটিকে অর্ডিনারি গুগল অ্যাকাউন্ট চ্যানেল সঙ্গীতা ঘোষের জায়গায় ট্রান্সফার করব। তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তার জন্য প্রথমেই আপনাকে ইউটিউব স্টুডিওটি খুলে নিতে হবে। ইউটিউব স্টুডিওটি খোলার জন্য প্রথমেই আপনাকে এই চ্যানেলটিতে ক্লিক করতে হবে। চ্যানেলটিতে ক্লিক করার পরে এখানে আমাকে ক্লিক করতে হবে এবং ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কোন চ্যানেলটি খুলেছে সেটি এখন দেখে নিতে হবে। এটি আমার মিশন লাইফস্টাইল চ্যানেলটি রয়েছে এবং এই সমস্ত জিনিসগুলি রয়েছে। আমি এখন বাঁ দিকের লেফট সাইডের সেটিংসে গিয়ে ক্লিক করব। এই ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলটিকে অর্ডিনারি গুগল অ্যাকাউন্ট চ্যানেলে কনভার্ট করার জন্য আমাকে সেটিংসে ঢুকতে হবে এবং তারপর চ্যানেলসে ঢুকতে হবে। চ্যানেলসে ঢোকার পরে আমাকে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে দেখুন এই ধরনের একটি পেজ চলে আসবে। এই পেজটিতে আসার পরে আপনাকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আরেকবার ক্লিক করতে হবে এবং এই ধরনের একটি পেজ চলে আসবে। এই পেজটি আসার পরে আপনাকে নিচের দিকে একটি অ্যাডভান্স সেটিংসের ট্যাব রয়েছে, এই অ্যাডভান্স সেটিংসে আপনাকে আরেকবার ঢুকতে হবে। অ্যাডভান্স সেটিংসে ঢোকার পরেই দেখুন এখানে মুভ চ্যানেলস আছে, এই মুভ চ্যানেলসের ট্যাবটিতে আপনাকে ক্লিক করতে হবে। মুভ চ্যানেলসের ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকবার একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটি রয়েছে, এখানে ট্রান্সফার চ্যানেলস এখানে অপশনটি চলে এসেছে, চুজ অ্যান অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে, সঙ্গীতা ঘোষ নামে অলরেডি হ্যাজ এ ইউটিউব চ্যানেল,
এবং আমাকে যে চ্যানেলটিতে আমি কনভার্ট করতে চাইছি সেই চ্যানেলটিতে আমাকে রিপ্লেসে ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এইটিকে টিক করে দিতে হবে এবং ডিলিট চ্যানেলসে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি মিশন লাইফস্টাইল, এই চ্যানেলটি সঙ্গীতা ঘোষের জায়গায় চলে এলো। এখন দেখুন এই চ্যানেলটির সমস্ত কিছু এই জায়গাতে চলে এসছে সঙ্গীতা ঘোষের জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলস মুভিং ফ্রম অ্যাকাউন্ট মিশন লাইফস্টাইল থেকে এই চ্যানেলটি মুভিং হয়ে চলে আসবে সঙ্গীতা ঘোষ এই জায়গাটিতে। এখন আমি এই জায়গাটিতে মুভ চ্যানেলসে ক্লিক করব। ইয়োর চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুলি মুভড। এখন দেখুন আমার এই চ্যানেলটি পুরোপুরি মুভড হয়ে গেছে। এখন আমি এই জায়গায় অ্যাকাউন্টে ক্লিক করব এবং সুইচ অ্যাকাউন্টে গিয়ে একবার দেখে নেব। এবং এখন দেখুন এখানে সঙ্গীতা ঘোষ নামে এই চ্যানেলটি তৈরি হয়ে গেছে এবং সেখানে আমার 772 সাবস্ক্রাইবার সমস্ত কিছু চলে এসছে। আমি এটিকে এখন ক্লোজ করব। এখন দেখে নেব, এটিকেও ক্লোজ করে দিলাম এবং এখানে আমি দেখে নেব একটি নতুন উইন্ডো খুলে। দেখুন সঙ্গীতা ডট লাইফস্টাইলের এগেনস্টে যে চ্যানেলগুলি রয়েছে সেগুলি আমি এখন দেখে নেব। এখানে ইউটিউবটি খুললাম, এবং এখানে আমি ইয়োর চ্যানেলসে ক্লিক করলাম, সাউন্ডটি মিউট করে দিলাম। এখানে দেখুন মিশন লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলটি সঙ্গীতা ঘোষ গুগল অ্যাকাউন্ট চ্যানেলে অলরেডি পরিবর্তিত হয়ে গেছে। এই ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলটি পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে ইমেল আইডি চেঞ্জ করার জন্য। ইমেল আইডি কীভাবে চেঞ্জ করবেন তার ভিডিওটি আমি অলরেডি পোস্ট করেছি, সেখান থেকে আপনি দেখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি মিশন লাইফস্টাইল থেকে সঙ্গীতা ঘোষ নাম হয়ে গেছে। পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো আমি এই চ্যানেলের নামটি সঙ্গীতা ঘোষ থেকে কীভাবে আবার মিশন লাইফস্টাইলে কনভার্ট করে নিচ্ছি। তার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকুন। এই ধরনের ইউটিউব সংক্রান্ত ছোট ছোট টিপস পাওয়ার জন্য আপনি মিশন লাইফস্টাইল চ্যানেলটি ফলো করুন এবং খুব সহজে এই ধরনের ছোট ছোট টিপসগুলি পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ মিশন লাইফস্টাইলের তরফ থেকে।